হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এমএক্স প্লেয়ারের একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপস অবশ্যই আপনাদের কাজে লাগবে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিন নতুন নতুন টিপস পেতে আমাদের অ্যান্ড্রয়েড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটা আপনাদের অনেক ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি বেটার। তো প্রথমে আপনি কি করবেন, এমএক্স প্লেয়ার ওপেন করবেন। ওপেন করার পর এখন হচ্ছে ওপেন করার পর আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি, তো আমি ভলিউমটা অফ করে দিলাম। এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করার পর আপনি প্রথমে ভিডিওর প্রথম উপরে দেখবেন যে তিনটা ডট আছে, তো এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে তারপর নিচে দেখবেন সেটিংস লেখা আছে, তো সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর তারপরে কন্ট্রোলসে যাবেন। কন্ট্রোলসে গেলেন, তারপর এখানে দেখবেন লক, কিডস লক লেখা আছে, তো এই জায়গায় লক, কিডস লক, কিডস লকস, টাচ ইফেক্ট, এসব কিছু লেখা আছে, তো আপনি তিন নাম্বারটা ক্লিক করবেন। তারপরে ব্যাগে যাবেন, তো আমি ব্যাগে যাচ্ছি। তারপর এখানে দেখে নিচে দেখবেন এমএক্স প্লেয়ারে একটা লক আছে, যেটা আপনার বিশেষ করে বাচ্চাদের জন্য দিয়ে থাকি। তো বাচ্চারা যখন ক্লিক করবে তখন দেখবেন সুন্দর সুন্দর কিছু পিক আসতেছে। তো বেশিরভাগ কোনো ভিডিও ওপেন করার পর যদি বাচ্চাদের হাতে ফোনটা দেন, তখন তখন কিন্তু ওরা উল্টাপাল্টা ক্লিক করে। তো উল্টাপাল্টা ক্লিক করার পর কিন্তু কিছু আসে না, কিন্তু দেখেন আমার ফোনে ঠিক কিছু না কিছু আসতেছে। তো এটা তারপর হচ্ছে এটা থেকে কীভাবে বেরোবেন, তো এটা থেকে বেরোবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। আপনি একটা কাজ করবেন, আপনি চারপাশে চারটা ক্লিক করবেন, তারপরে দেখবেন যে আপনি অটোমেটিক বেরিয়ে এসে পড়েছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।